हेलो एंड वेलकम फ्रेंड्स, अपन सकल के यूट्यूब चैने स्वागत। अपनारा मुहूर्ते अने डब्ल्यू पी एक्साइज कन्स्टेबल मेन एक्साम प्रिपारेशन शुरू कर आर अने भावन ज प्रिपारेशन समय कौन बी थे पढ़ाशुना करब। आज हमें ये भिडियो अपन कि बी रेकमेंड करब जगू थे अपनी पढ़ाशुना कर ले खूब सहजे सकसेसफुल होते पर। प्रथम जो बीटार कथा बोलो से हलो क्रैक पुलिस सार्विसेस बीटी। এটা মিত্র এবং ঘোষ পাবলিকেশনের বই। এই বইটা রেকমেন্ড করার প্রথম কারণ হলো এটা শুধুমাত্র ডিফেন্স এক্সামের জন্য খুব ভালোভাবে রয়েছে বইটিতে। এই বইটি আপনি যদি পড়েন তাহলে ডব্লিউপি এসআই কনস্টেবল, ডব্লিউপি এক্সাইজ অ্যান্ড এসআই এবং কনস্টেবল, ডব্লিউপি জেল পুলিশ, আরপিএফ এসআই অ্যান্ড কনস্টেবল, এসএসসি কনস্টেবল, জিডি সমস্ত কিছু পরীক্ষাতে সমস্ত কিছু পরীক্ষার জন্য আপনি তৈরি হয়ে যাবেন। তাছাড়া আপনাদের যাদের কাছে ক্র্যাকের ডব্লিউবিসিএস বইটি রয়েছে তাদেরকে এই বইটি কেনা দরকার নেই, কারণ ক্র্যাকের ডব্লিউবিসিএস বইটি যথেষ্ট ভালো বই। আপনি যদি ওই বই থেকে প্রিপারেশন নেন তাহলে তো খুব ভালো কথা। তবে যারা নতুন করে প্রিপারেশন নিতে চাও তাদের কিন্তু এই বইটা কেনা দরকার, কারণ ক্র্যাকের ডব্লিউবিসিএস বইটা এত তাড়াতাড়ি শেষ করা একটু কঠিন হবে। তাই আমি আপনাদের এই বইটা রেকমেন্ড করবো। এখানে সবচেয়ে বড় কথা হলো শুধুমাত্র প্রশ্নোত্তর আকারে আলোচনা করা সে এমন নয়, এখানে আপনি সমস্ত কিছু একটা ডেসক্রিপটিভ বা টু দি পয়েন্ট আকারেও পেয়ে যাবেন, যেগুলো আপনি যদি পড়ে নেন তাহলে অন্যান্য পরীক্ষাতেও কিন্তু আপনার কাজে দেবে। তাছাড়াও এখানে প্রচুর প্রশ্নোত্তর আলোচনা করা রয়েছে, বেশ কিছু প্র্যাকটিস সেট রয়েছে, এরপরে আপনারা যারা যে কোনো বই থেকে প্রিপারেশন নিয়ে লিখেছেন কিন্তু প্যাটার্নটা বুঝতে পারছেন না তাদের জন্য আমি একটা বই রেকমেন্ড করব, সেটি হলো এই বইটি। এই বইটি পশ্চিমবঙ্গ পুলিশ এক্সাইজ কনস্টেবলের জন্যই। এখানে আপনি কিন্তু সমস্ত প্যাটার্ন পেয়ে যাবেন, কারণ এই বইটাতে প্রচুর প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে আপনি দেখতে পারেন। আপনি যদি এই বইটা পড়েন তাহলে আপনি কিন্তু সমস্ত সিলেবাস থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে তার প্যাটার্নগুলো খুব ভালোভাবে অনুমান করতে পারবেন। আর তাছাড়া এই বইটিতে বেশ কিছু প্র্যাকটিস সেটও রয়েছে, আপনি সেগুলো থেকে প্র্যাকটিস করে নিতে পারেন। তবে যারা ইংরেজির জন্য কোনো বই কিনতে চান তাদেরকে আমি আরিয়ান পাবলিকেশনের এই বইটা রেকমেন্ড করব। এই বইটি যথেষ্ট ভালো বই, এক্সাইজ কনস্টেবলের সমস্ত সিলেবাস এই বইটিতে কভার করা রয়েছে, আপনি এই বইটা অবশ্যই কিনতে পারেন। এবার আপনাদের আমি শেষবারের মতো বলে রাখি আপনি কোন বইটা প্রথমে কিনতে পারেন। যদি আপনি একটি মাত্র বই কিনতে চান তাহলে কিন্তু আপনি এটা কিনতে পারেন, আপনি যদি শুধুমাত্র প্র্যাকটিস সেট নেওয়ার জন্য বই কিনতে চান তাহলে এটা নিতে পারেন, কারণ এখানে প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে এবং এই বইটা শুধুমাত্র আবগারি কনস্টেবল এক্সামের জন্যই বানানো। আর তাছাড়া আপনি যদি শুধুমাত্র ইংরেজির জন্য কোনো বই কিনতে চান তাহলে আপনি এই বইটা কিনতে পারেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটা লাইক দিন এবং কোনো জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান।